নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। আর মাত্র 10টা দিনের অপেক্ষা, তারপরে কিন্তু আমরা আইপিএল এর মিনি অকশন দেখব। সেখানে কেকেআর দল 32 কোটি টাকা নিয়ে নামতে চলেছে, এবং সবথেকে ভালো যে বিষয়, মেন্টর হিসেবে দলে রয়েছে গৌতম গম্ভীর, যে ক্যাপ্টেন কিন্তু দুবার চ্যাম্পিয়ন করেছিল এই কেকেআর দলকে। এবারে কিন্তু মেন্টরের ভূমিকাতে দেখা যাবে। আমরা রীতিমতন দেখে নিয়েছি এই পর্যন্ত 12 জন প্লেয়ারকে কেকেআর ছেড়ে দিয়েছে, তো সেক্ষেত্রে সেই জায়গায় তো দুর্দান্ত প্লেয়ার কিছু নেবে। এবার ব্যাকআপ প্লেয়ার হিসেবেও কিন্তু বেশ কিছু প্লেয়ারকে ভাবা হচ্ছে, এবং একজন দুর্দান্ত ব্যাটসম্যানকেও নেওয়ার চেষ্টা চলবে কেকেআর তরফ থেকে। তো সেই প্লেয়াররাই কারা হতে চলেছে, সেই নিয়েই মূলত আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার যে কোনো আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি আমাদের ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন রোহিত শর্মাকে নিয়ে কথা বলি, তো একটা জিনিস প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে, রোহিত শর্মা নাকি কেকেআরে আসবে। এবার দেখো ব্যাপারটা কি, রোহিত শর্মাকে একটা জায়গায় ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় যে এই যে মুম্বাই ছাড়া আর কোন দলকে ভালো লাগে এবং কোন দলের ক্যাপ্টেনশিপ আপনি করতে চান। সেক্ষেত্রে তখন রোহিত শর্মা বলে যে আমি মুম্বাই ছাড়া কিন্তু কলকাতা দলের ক্যাপ্টেনশিপ করতে চাই। তো বয়স কিন্তু বর্তমানে রোহিত শর্মার 36, সম্ভবত এ বছরটাই হয়তো আইপিএল খেলবে, কিংবা পরের বছর পর্যন্ত হয়তো দেখা যেতে পারে রোহিত শর্মাকে। তো রোহিত শর্মাকে পরবর্তী সময় আইপিএলে আমরা হয়তো প্লেয়ার হিসাবে দেখতে পারবো না, অন্য কিছু ভূমিকায় হয়তো দেখতে পাবো। তো সেক্ষেত্রে এই যে জিনিসটা যে তার কেকেআরের আসার সম্ভাবনা রয়েছে, এই জিনিসটা হবে না, তোমরা আশাও করো না, অনেক জায়গা থেকে অনেক রকমভাবে বলা হচ্ছে, তো সেগুলোতে অত কান দিয়ে লাভ নেই। রোহিত শর্মা কিন্তু কোনোভাবেই কেকেআর দলে আসছে না। এরপর আমরা কয়েকজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো। প্রথম যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রাভিস হেড। তো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান যে কী করে গেছে এবছরে আমরা দেখে নিয়েছি ওয়ার্ল্ড কাপে, দুর্দান্ত কিন্তু ওয়ার্ল্ড কাপে তিনি ব্যাটিং করেছেন। এর সাথে যদি টি টোয়েন্টি ক্যারিয়ারের দিকে তাকাই, এখনও পর্যন্ত 22টা ইনিংস খেলেছে, 146 স্ট্রাইক রেট রয়েছে প্লেয়ারটার মধ্যে, এবং 550+ রান করেছে। এবছরে আইপিএল অকশানে আসছে, এর আগে কিন্তু আরসিবি দলেও ছিল কিন্তু সেইভাবে সুযোগ পায়নি। তো সেক্ষেত্রে কিন্তু ট্রাভিস হেড একটা দুর্দান্ত অপশান হবে কেকেআর দলের জন্য। তাকে যদি অন্তত 4 কোটি বা 5 কোটির মধ্যে পাওয়া যায়, অবশ্যই কিন্তু গৌতম গম্ভীর চেষ্টা করবে এই বিগ হিটার প্লেয়ারকে নেওয়া, যেরকমভাবে সে দুর্ধর্ষ ব্যাটিং করতে পারে। আর ইডেনের যেরকম পিচ, সেই পিচে কিন্তু ট্রাভিসের দুর্দান্ত একটা অপশান হবে কেকেআর দলের জন্য। সেক্ষেত্রে কিন্তু ট্রাভিস হেডের পিছনে কেকেআর দল যাচ্ছে অকশানে, আমরা বুঝতেই পারছি। হাতে আর 10টা দিন রয়েছে, 10টা দিনে কিন্তু এই কয়েকটা জিনিসের আমরা দেখতে পারবো যে এই প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে চেষ্টা করবে, ওই প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে চেষ্টা করবে, এগুলো তো চলবেই। এরপরে আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, এই প্লেয়ারকে তোমরা সকলেই চেনো, সেটা হচ্ছে জেসন হোল্ডার। তো জেসন হোল্ডার সদ্য একটা ইন্টারভিউ তাকে নেওয়া হয়েছে, এবং সেখানে সে জানিয়েছে এবছরে আইপিএল অকশানে তার নাম তো রয়েছে, তাকে যদি চেন্নাই বা সানরাইজার্স হায়দ্রাবাদ নেয় তাহলে কিন্তু অনেক খুশি হবে, এবং এই দুটো দলে এর আগে খেলেছে, এবং এই দুটো দলে খেলার সবথেকে ভালো তার অভিজ্ঞতা রয়েছে, এবং সবথেকে ভালো সময় কাটিয়েছে। সেক্ষেত্রে হোল্ডার কিন্তু চেন্নাই দলের জন্য একটা ভালো অপশান হতে পারে। বেন স্টোকের জায়গায় কিন্তু এই জেসন হোল্ডার বলটাও করতে পারে, শেষের দিকে এসে ব্যাটটাও করতে পারে, তো খুবই ভালো একটা অপশান হতে পারে। এবার দেখা যাক সিএসকে নেয় কি না, সিএসকে মোটামুটি 30+ হলে প্লেয়ার দেয় তবেই কিন্তু দলে নেয়। সেক্ষেত্রে 32 বছর বয়স কিন্তু এখন হোল্ডারে, তাকে কিন্তু অবশ্যই দলে নিতে পারে। এরপর একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডারের প্লেয়ার রোমান পাউল। তো এই প্লেয়ারটা কিন্তু আইপিএলে বেশ কয়েকটা দলের হয়ে খেলতে আমরা দেখে নিয়েছি, গত বছরে দিল্লি দলে ছিল, এছাড়া কিন্তু কলকাতা দলেও কিন্তু একসময় সদস্য ছিল। তো প্লেয়ারটার মধ্যে কী কোয়ালিটি রয়েছে, দেখো রাসেল, আগের রাসেল আর এখনকার রাসেলের মধ্যে অনেক তফাত হয়ে গেছে। আগের রাসেল যেরকম বল করতো, বেশ কিছু ম্যাচ নিজের বলিংয়ের জন্য জিতিয়ে দিয়েছিল, কিন্তু সেই রাসেলকে পাওয়া যায় না, একবার খুব বেশি হলে 2 ওভার তাকে বল দেওয়া হয়, ব্যাটেও যে আহামরি কিছু গত বছর করতে পেরেছিল সেরকম নয়। সেক্ষেত্রে রাসেলের কিন্তু ব্যাকআপ প্লেয়ার একজন প্রয়োজন, আর এই মুহূর্তে কিন্তু রোমান পাউল যথেষ্ট ভালো ব্যাটিং করছে। যদি তার টি টোয়েন্টি ক্যারিয়ারের দিকে আমরা তাকাই, 139 স্ট্রাইক রেটে কিন্তু 1082 রান করেছে মাত্র 53টা ইনিংসে। তো ব্যাটের হাতটা কিন্তু ভালো, সঙ্গে কিন্তু বলটাও করতে পারে, এবং বলেও মোটামুটি ভালোই কিন্তু বল করে, 9-এর ইকোনমি দেয়, মোটামুটি একটা কাজ চালিয়ে নেওয়ার বোলার কিন্তু রয়েছে। মিডিল ওভারে কিন্তু ভালোই কিন্তু ভালো বল করে দেবে, এবং ব্যাটটাও মাঝখানে এসে করতে পারবে। সেক্ষেত্রে রাসেলের ব্যাকআপ অপশান কিন্তু খুব ভালো একটা হবে, এবং কেকেআর দল প্রতি বছরে যে সমস্যাটায় ভোগে, রাসেলের কোনো ব্যাকআপ থাকে না দলে, সেটাই কিন্তু একটা বড় সমস্যা হয়ে যায়। কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যাবে যেহেতু গৌতম গম্ভীর রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই এই রোমান পাউলকে নেওয়ার একটা চেষ্টা করবে। এবং এই প্লেয়ারের দাম যে আহামরি খুব একটা বেশি উঠবে সেরকম নয়, প্রতিটা দলেই বলতে গেলে অলরাউন্ডার প্লেয়ার রয়েছে, ব্যাকআপ প্লেয়ারও রয়েছে,
কেকিআরের কাছে একমাত্র নেই, ডেভিড উইজদেকে রাখা হয়েছিল কিন্তু উইজদেকে ছেড়ে দেওয়া হয়েছে আর পারফরমেন্সও সেইভাবে করতে পারেনি। তো সেই জায়গায় কিন্তু এই রহমান পাউল বেস্ট একটা অপশান হতে চলেছে কেকিআর দলের জন্য। তো দেখা যাক অপশানে কি এই প্লেয়ারকে নিতে পারে, নিলে তো খুব ভালো একটা চয়েস হয়ে যাবে। তো তোমরাও অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও যে এই প্লেয়ারকে রাসেলের ব্যাকআপ হিসাবে নেওয়া উচিত হবে কি হবে না। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটু লাইক শেয়ার করে দিও।